নমস্কার আমি অমিত লকডাউনের তৃতীয় দিন সঙ্গে ডিজিটাল বাংলা আবারও আমরা এসেছি লাইভে আমরা যেদিন প্রথম দিন থেকে লকডাউন ঘোষণা করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন থেকেই কিন্তু আমরা রাস্তায় রয়েছি আমাদের সাংবাদিকরা রাস্তায় রয়েছেন এবং আমরা প্রতি মুহূর্তের আপডেট ছবি আপডেট খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি গতকাল রাত বারোটা থেকে আগামী চোদ্দ দিন চোদ্দ তারিখ পর্যন্ত একুশ দিন গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকাল রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি গোটা দেশে লকডাউনের কথা ঘোষণা করেন একুশ দিন থাকছে লকডাউন তবে এই একুশ দিন লকডাউন থাকাকালীন কি কি জরুরি পরিষেবা বা অত্যাবশ্যকীয় পণ্যগুলিতে ছাড় দেওয়া হয়েছে তা দেখে নেব লকডাউনের আওতার বাইরে থাকছে ওষুধের দোকান অ্যাম্বুলেন্স ক্লিনিক ল্যাব গ্যাস পেট্রোল পাম্প বিদ্যুৎ সরবরাহ ব্যাংক এটিএম বিমা অফিস টেলিকম ইন্টারনেট কেবল সার্ভিস তথ্য প্রযুক্তি অত্যাবশ্যকীয় পণ্য মুদিখানা রেশন দোকান ফল সবজি দুধ মাংস মাছ প্রাণী খাদ্য পুরসভার জল ও সাফাই বিভাগ পুলিশ দমকল ট্রেজারি জেলা প্রশাসন বেসরকারি নিরাপত্তারক্ষী হিমঘর এবং সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমেরও কোনো ছুটি নেই সংবাদ মাধ্যম ছুটে চলেছে এই লকডাউনের দিনগুলোতেই তাই সমস্ত ছবি সমস্ত খবর আপনারা আপডেট পাচ্ছেন ঘরে বসেই তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ বিনম্র অনুরোধ সমস্ত খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। সমস্ত আপডেট ছবি পৌঁছে যাবে আপনাদের ঘরে টেলিভিশনের মাধ্য দিয়ে আপনারা বাড়ির বাইরে বের হবেন না বাড়িতেই থাকুন রাজ্য সরকারের নির্দেশ কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করুন এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর লকডাউন ঘোষণা হয়েছে একুশ দিন কেন্দ্রীয় সরকার একুশ দিন লকডাউন ঘোষণা করেছেন কিন্তু তার মধ্যে আজকে সকালেই একটি বড় খবর সেই বড় খবরটি হল কেরালা ফেরত কিছু শ্রমিক যারা আজ সকালেই কোচবিহারে ঢুকেছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর সেই ছবি আমরা তুলে ধরব কেরালায় কাজ করতে গিয়েছিলেন তারা সেখানে শ্রমিকের কাজের সাথে যুক্ত বিভিন্ন পরিবার প্রায় কুড়িটি পরিবার তারা তাদের সন্তান সন্ততি নিয়ে আজ এন বাসে এসে হাজির হন এনবিএসটিসি বাস টার্মিনাসে এসবি এনবিএসটি কোচবিহার বাস টার্মিনার্সের সামনে যখন তারা আসেন প্রশাসনের কাছে খবর ছিল আগে থেকেই স্বাস্থ্যকর্মীরা তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রথম দিকে তারা যেতে অস্বীকার করেন তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় পরবর্তীতে তারা অবশ্য স্বাস্থ্য দপ্তরের সাথে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা গেছে তবে কোয়ারেন্টাইনে সকলকেই না হয়েছে কিনা সে খবর এখনও আমাদের কাছে স্পষ্ট নয় তবে যতটুকুন খবর পাওয়া গেছে এই পরিযায়ী শ্রমিক যারা কাজের সন্ধানে রাজ্যের বাইরে ভিন রাজ্যে গিয়ে কাজের সাথে যুক্ত হয়ে পড়েন বিভিন্ন কাজ এবং নির্মাণ কাজের সাথে বেশিরভাগ ক্ষেত্রে নির্মাণ কাজের সাথে যুক্ত এই সমস্ত শ্রমিকরা কেরালার থেকে ফিরে এসেছেন আজকে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখুন বসে আছেন সেই পরিযায়ী শ্রমিকরা তাদের সন্তান সন্ততি নিয়ে কোচবিহার এনবিএসটিসি বাস টার্মিনাসের সম্মুখে তারা কি করোনা ভাইরাসে আক্রান্ত না সে কথা প্রশ্নাতীত সে কথা প্রশ্ন সেটা প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু মানুষের সুরক্ষা দিতে তাদের সুরক্ষা দিতে কিন্তু সর্বদা সজাগ রাজ্য প্রশাসন রাজ্য স্বাস্থ্য দপ্তর আর তাই তারা যাতে আক্রান্ত না হন বা তারা কোনোভাবে আক্রান্ত হয়ে থাকলেও তাদের যারা যাতে কমিউনিটি আক্রান্ত না হয় সেই কারণেই কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর সেই ছবি আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ডিজিটাল বাংলার পর্দায় এবার এবার আমরা আরেকটি ছবি আমাদের কাছে এসছে ইতিমধ্যেই যেটা হলো অসম বরপেটার বাসিন্দা তারা ব্যাঙ্গালোরে কাজের জন্য যান এই পরিস্থিতিতে তারা ব্যাঙ্গালোর থেকে এই যে করোনা পরিস্থিতি করোনা সংক্রমণের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে এই পরিস্থিতিতে তারা ব্যাঙ্গালোর থেকে কলকাতা তারপর শিলিগুড়িতে আসেন এবং সেখান থেকে সরাসরি বাসে চেপে কোচবিহার হয়ে অসমের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এদিন অসম পুলিশ অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে তাদেরকে আটকে দেয় বর্তমানে তারা সেখানেই রয়েছেন বাসে মোট পঁচাত্তর জন রয়েছেন বলে খবর পাওয়া গেছে তার মধ্যে পনেরো জন শিশু দেখুন সে শ্রমিকদের ছবি আমরা দেখাচ্ছি আসাম বাংলা সীমান্তে অর্থাৎ জোড়াই মোড়ে সেই ছবি আপনারা দেখছেন গাড়ির লাইন পরে গিয়েছে সেখানে এখানেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নিতে চলেছে সে তার দিকে তাকিয়ে আছে এত অঞ্চলের মানুষ আমরা দেখছি সেই ছবি এরা অসমের বরপেটার বাসিন্দা তারা ব্যাঙ্গালোরে কাজের জন্য যান করোনার জন্য তাদেরকে ফিরে আসতে হয়েছে তারা এখন আসাম বাংলা সীমান্ত জোড়াই মোড়ে আটক রয়েছেন তাদের শারীরিক পরীক্ষার পর তাদেরকে বাড়িতে পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আমরা শুনে নেব সেই পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের মধ্যে তারা কি করছেন क्या बताया नहीं सर रहे गई हम लोग सात दिन ऐसी आया इतना भूखा से, से हूँ नहीं सर रहे क्या कर सकते पर कितने दिन से हो अब अभी बिस्तर नहीं मैं तीन दिन से आया हूँ इधर सुबह से रुक रहा हूँ जाने को नहीं दे रहा क्या बता रहा है नहीं जाने को नहीं दे रहे लोग बता रहा है क्या वो बाद में सोड़ेंगे बाद में सोेंगे ऐसा ऐसा करके दे रहा है लेकिन नहीं सर रहे बस में कितने आदमी है है। कितना हैं। हैं। सेवेंटी आपका नाम जमाल और हो रहा है हम लोग को कहीं पे जाने नहीं दे रहा है बोल रहा है बेंगलोर से आया तो बेंगलोर जाओ आसाम वाला पुलिस आसाम को जाने नहीं दे रहा है अभी कितने देर अभी हम लोग को बहुत प्रॉब्लम हो रहा है बच्चा कच्चा है गाड़ी में बहुत एक हफ्ता हो गया आज अच्छे दिन हो गया गाड़ी में इधर उधर भटक रहा हो कोई खाना पीना नहीं मिल रहा है रास्ता में ना कोई होटल है ना पानी मिलता है कहीं पे भी रुकता हूँ तो पुलिस भगा देता है पब्लिक भगाता है मारता है ऐसे थोड़ी होता है अभी हम लोग को गाँव जाना है ऐसे भी करके हम लोग को भिजी है आपका नाम क्या है बस में कितने आदमी है बस में पचहत्तर आदमी है बच्चे कितना है बच्चा उसमें कितना होगा इतना तो बिज किया नहीं पंद्रह सोलह बच्चा तो होगा

প্রথমে আমরা দেখলাম কোচবিহারে সেখানে কেরালার থেকে শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে এসে পৌঁছেছেন কোচবিহারে তাদেরকে স্বাস্থ্য দপ্তর কোয়ারেন্টাইনে পাঠাবেন কিনা সেই সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদিকে অন্যদিকে একই ছবি ধরা পড়ল আমাদের প্রতিনিধি মজনুর রহমানের ক্যামেরায় সেটা হচ্ছে আসাম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে সেখানেও কিন্তু ব্যাঙ্গালোরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়ি আসামে সেখানে তারা ফিরে যাচ্ছিলেন তখন তাদেরকে আসাম বাংলা সীমান্তে আটকে দেওয়া হয়েছে এবং তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট এলাকার মানুষ গোটা কোচবিহার জেলা সেদিকে নজর ছিল আমাদের আমরা এখন চলে যাব কোচবিহারে কোচবিহার সকাল থেকে এই কাল রাত্রে প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন ঘোষণার পর সকাল থেকে কি পরিস্থিতি কোচবিহারে সেদিকে আমরা যাব নজর রাখবো কোচবিহারের দিকে সেই ছবি আপনারা দেখছেন কোচবিহারের ছবি আপনারা দেখছেন বাজারঘাট বন্ধ কিন্তু যখনই আমরা চলে আসলাম ভবানীগঞ্জ বাজার চত্বরে তখন কিন্তু দেখতে পেলাম যে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে যে দূরত্বে থেকে কেনাকাটা করার কথা বলা হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই মেনে চলছেন না সাধারণ নাগরিকরা সেই ছবি কিন্তু ধরা দেখুন কিভাবে থেকে মগ্ন মানুষেরা সারিবদ্ধভাবে দোকান বসেছে আরেকটা ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এটা খুব কিন্তু শিক্ষণীয় বিষয় এবং আমাদেরকে খুব আশ্বস্ত করছে কারণ কালকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে কিন্তু আজকে দেখুন ব্যাংক বিভিন্ন ব্যাংকের যে এটিএম কাউন্টারগুলো আছে তার সামনে পৌরসভার পক্ষ থেকে মার্কিং করে দেওয়া হচ্ছে যে দূরত্ব মেনটেন করে মানুষকে থাকতে হবে মানুষকে লাইনে দাঁড়াতে হবে সেই দূরত্ব অনুযায়ী কিন্তু মার্কিং করে দিচ্ছেন পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরা রীতিমতো মার্কিং করে দিচ্ছেন যে এখানেই দাঁড়াবেন এর বাইরে বেরোবেন না সমদূরত্ব বজায় রেখে এটিএম থেকে নিজের প্রয়োজনে টাকা তুলুন এবং দেখুন ওষুধের দোকান তার পাশে এটিএম তাই ওষুধের দোকানের সামনেও কিন্তু একই ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ একটা মহৎ উদ্যোগ মহৎ উদ্যোগ নিচ্ছে পৌরসভা কোথায় দাঁড়াবেন মানুষ কারণ মানুষকে এটাও বোঝাতে হচ্ছে বারবার বারবার যে আপনারা বজায় রেখে চলুন রাজ্য সরকার সরকার সকলে মিলে একটাই সবার কাছে আহ্বান জানিয়েছেন কিন্তু তারপরেও যখন মানুষ তা মানতে অস্বীকার করছে কিছু অংশের মানুষ তখন কিন্তু ব্যবস্থা নিচ্ছে পৌরসভা তারা কিন্তু মানুষের সুবিধার্থে তারা কিন্তু মার্কিং করে দিচ্ছে রাস্তার উপর যে তাদেরকে কোথায় দাঁড়াতে হবে দাঁড়াবেন কিন্তু কোথায় দাঁড়াবেন সেটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আমরা শুনে নেব কোচবিহার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় তিনি কি বলছেন একটু শুনে নেব আমরা কালকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ভাষণে বলেছে যে সবাইকে দূরত্ব বজায় রেখে এই মহামারী যার জন্য কুচবিহার প্রশাসন সদর শাসকের নির্দেশ এবং পরবর্তী নির্দেশে আমরা যেসব জিনিসপত্র খোলা নিত্য প্রয়োজনীয় ওষুধের দোকান আমাদের স্টেট ব্যাঙ্ক কাউন্টার এটিএম গুলো সবখানে আমরা গোল্ড দিয়েছি তার মাঝখানে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হবে দুপুর চাকুট দু করে যাতে কারোর সাথে কারোর গায়ে কন্ট্রাক্ট না দেয় ডিজিজটা হচ্ছে পুরো কন্টাক্ট ডিজিজ যাতে একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে না লাগে থেকে এবার রোগটা না ছড়িয়ে পড়ে যার জন্য এই ব্যবস্থা আমাদের হলে এরপর যদি আমরা দেখি এরকম আমাদের লোকজন থাকলো পুলিশকে ফোন করাবে হবে পুলিশ এসে তাদের যখন ছেলে দু চারটা পিতৃটাকে যেমন ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে ওরকম শুরু হয়ে যায় ওষুধের দোকান এবং আমরা চাচ্ছি না কারো গাছ কারো গাছ কোভিড নাইন্টিন তাকে ঠেকাতে গোটা দেশবাসী আজ ঐক্যবদ্ধ গোটা দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে এই রোগ প্রতিরোধে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আমাদেরকে নিজেদের ঘরে থাকতে হবে এটাই কিন্তু সবথেকে বড়ো প্রতিষেধক এই কোভিড নাইন্টিন থেকে বাঁচার এই মারণ ভাইরাস থেকে বাঁচার তাই বারবার তিনি অনুরোধ করেছেন কাল যখন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন হাত জোর করে তিনি গোটা দেশবাসীর কাছে অনুরোধ করেছেন যে আপনারা ঘর থেকে বের হবেন না এই একুশ দিন যদি আমরা এই সিদ্ধান্ত না মেনে নেই লকডাউনের সিদ্ধান্ত যদি আমরা না মানি যদি উপেক্ষা করি তাহলে কিন্তু একুশ বছর পিছিয়ে যাবে ভারতবর্ষ তাই মানুষকে অত্যন্ত সচেতনতার সাথে একুশ দিন লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি গোটা শহরের কী পরিস্থিতি কুচবিহার শহরের সেটা আরেকবার দেখব আমরা সেটা দেখার পর আমরা দেখে নেব সেখানে আমাদের সাংবাদিক কিংসুক দত্ত রয়েছেন তিনি কি বলছেন সেটাও আমরা শুনে নেব একবার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের সবচেয়ে ব্যস্ততম রাস্তা সমিতি রোডে গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একুশ দিন মানুষকে বাড়িতে থাকতে বলেছেন অর্থাৎ লকডাউন আগামী একুশ দিন গতকাল রাত বারোটা থেকে যা চলবে চোদ্দই এপ্রিল রাত বারো পর্যন্ত পাশাপাশি তিনি বলেন এ শুধু লকডাউন নয় এ এক ধরনের কারফিউ এই কারফিউর মধ্যেও অত্যাবশ্যকীয় পণ্য সব কিছুই খোলা থাকবে কিন্তু কোচবিহারের মানুষ এখনও তা বুঝতে চাইছেন না কি কারণে লকডাউন কেন প্রধানমন্ত্রী লকডাউন করলেন তা উপেক্ষা করেও কিন্তু রাস্তায় প্রচুর মানুষ বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে বাইরে বেরোচ্ছেন যদিও সুমিতি রোড বেশ খানিকটা ফাঁকা তারপরেও এ কথা কিন্তু বলতেই হবে এত সচেতনতার পর মিডিয়া এত বারবার করে দেখাচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তারা বারবার বলার পরেও মানুষ নির্বিকার এই নির্বিকার মানুষ যদি তাদের এই পন্থা অবলম্বন করেন তাহলে আগামী দিনে এই মারণ ভাইরাসকে কীভাবে ভারতবর্ষ রোধ করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ক্যামেরায় সঞ্জয়ের সাথে কিংসুক দত্ত ডিজিটাল বাংলা কোচবিহার আমাদের দেখছি ক্যামেরাperson সঞ্জয় এবং তার সাথে আমাদের সাংবাদিক সংবাদিক তিনজন রাস্তায় মানুষের সাথে হচ্ছে তারাও। আগে তো বানায়া যাচ্ছে। এটা সচেতন করতে রাস্তায় ডিজিটাল বাংলা সাংবাদিকরা খুব পূজা। আমাদের জিজ্ঞাসা দেন। কোথায় যাচ্ছেন? বারবার বোঝাচ্ছেন মানুষকে। দেখুন ডিজিটাল বাংলার সাংবাদিক ও মানুষকে সচেতন করতে রাস্তায় এটাই দায়িত্ব মিডিয়া যেমন রাস্তায় থাকছে খবর করছে ঠিক সেইভাবে একইভাবে কিন্তু সরকারের কি নির্দেশ কি কি মেনে চলতে হবে সেই সম্পর্কে কিন্তু অ্যাওয়ার্ড করছে মানুষকে সেই ছবি আমরা দেখলাম কোচবিহার শহরের রাস্তায় ডিজিটাল বাংলার ক্যামেরা পার্সেন সঞ্জয় সাংবাদিক কিংশুক তারা কিন্তু দুজনে মিলে রাস্তায় যেমন খবর সংগ্রহ করতে বেরিয়েছেন ঠিক একইভাবে কিন্তু মানুষকেও সচেতন করে চলেছেন একটা সুন্দর ছবি এই ছবি আমরা দেখতে চাই সর্বত্র আমরা শুনে নেব কি বলছেন মানুষ ট্যাবলেট তো অত্যাবশ্যকীয় ওষুধ নয় ইউজ করে আমারও ওয়াইকেটা ইউজ আপনার নাম কি বিনয় দেশ বোঝা যাচ্ছে কী করবেন আপনারা ওখানে ডিউটি করি আচ্ছা কিসের কলের এখন তো বন্ধ রয়েছে এখন বন্ধ রয়েছে ওখানে আমার থাকতে লাগে চব্বিশ ঘন্টা ডিউটি বাজার করতে গেছে বাজার করে আসলাম আপনার নাম শঙ্কর দাস পদ্ধার থেকে কোথায় যাবেন বাড়িতে যাব আপনার নাম ভরতরা কিন্তু বারবার তো বলা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটা সব সময় খোলা থাকবে তাহলে দুজনে মিলে বাজার যাচ্ছেন যেখানে বলছে কমিউনিটি সেনসেশন কমাতে সেখানে আপনারা যদি না নিজেরা সতর্ক না হন কী করে দেশটা বাজবে না আপনি বাজার যাচ্ছেন ঠিক আছে ম্যাডামকে পিছনে নিয়েছেন আপনার নাম

কোথায় বাড়ি দুশানি বাড়ি কিভাবে যাবেন আমি এইদিকে ঘাট ফাট যাবো বাড়িতে কল করবো বাড়িতে লোক আসবে তা আপনি তো জানেন যে এই সময় এই রকম একটা অবস্থা রয়েছে তা আগে যাননি কেন না আগে তো ডেট কম ছিল এই উনত্রিশ তারিখ অবধি ছিল একত্রিশ তারিখ তো আবার পনেরো তারিখ অবধি হয়ে গেল গেলো আমার তো ক্লাস বন্ধ আছে কলেজ বন্ধ সব কী করেন আপনি আমি এর কোচিং দিচ্ছি আর এম এ এ করছি ডিসটেন্সে নাম মজাম্মেল হফ হ্যাঁ আমরা আবার দেখলাম যে কোচবিহার শহরের পরিস্থিতি কোচবিহার শহরে কিন্তু কি উপেক্ষা করছেন কিছু অংশের মানুষ তারা শিক্ষিত বললেও কিন্তু তাদের আচরণে তা ধরা পড়ছে না তারা বের হয়ে পড়ছেন রাস্তায় এবং তাদেরকে অ্যাওয়ার করছেন তাদেরকে সচেতন করছেন আবার আমাদের সাংবাদিকরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাংবাদিকদের যারা পথে থেকে যেমন আমাদের খবর পৌঁছে দিচ্ছেন যেমন আপনাদের কাছে খবর ছবি পৌঁছে দিচ্ছেন তেমন মানুষকে করোনা ভাইরাস রুখতে সরকার নির্দেশিত যে পথ সেই পথেই মানুষকে চলবার আবেদন জানাচ্ছেন তারা সত্যি একটা দারুণ ছবি উঠে এলো আমাদের চোখের সামনে এবার আমরা দেখব এই করোনা প্রতিরোধে কিন্তু সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আজ কোচবিহার নিশ্চিত আবে তিনি কিন্তু সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দিলেন ভাইকে ভাইকে দে কালকেও কিন্তু বারবার প্রধানমন্ত্রী বলেছেন যে অন্যান্য যারা এই করোনার প্রতিরোধে যারা রাস্তায় নেমে কাজ করছেন যারা সুস্থ করে তোলবার ক্ষেত্রে আছেন সমস্ত সংক্রমণ হতে পারে সেটা জেনেও তারা কিন্তু প্রতিরোধক ব্যবস্থা অবলম্বন করে পাশে দাঁড়াচ্ছেন যারা তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তার সাথে ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকেও কারণ সংবাদ মাধ্যম প্রতিনিয়ত কাজ করে চলেছে নিজেদের চিন্তা না করে নিজেদের পরিবারের চিন্তা না করে ডাক্তার ডাক্তারবাবুরা চিকিৎসকরা সহ স্বাস্থ্যকর্মীরা যেমন এই ভাইরাসের থেকে বাঁচানোর জন্য মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে সাংবাদিকরাও কিন্তু তাদের পরিবার পরিজনদের কথা ভুলে গিয়ে তারা কিন্তু তাদের দায়িত্ব অবিচল কর্তব্যে কর্তব্যে অবিচল তারা মানুষের পাশে থেকে মানুষের খবর সংগ্রহ করে কিন্তু পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে আর একটাই আবেদন করছেন সংবাদ মাধ্যম যে আমরা সমস্ত খবর পৌঁছে দেব আপনাদের ঘরে কিন্তু আপনারা ঘর থেকে কেউ বের হবেন না দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সবার হাতে মাস্ক এবং সাবান তুলে দিলেন তিনি কি বললেন শুনে নেব একবার হ্যাঁ দাদা লকডাউন কর্মসূচি তারপরে কি করলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত করে সুস্থ রাখার জন্য তিনি লকডাউন ঘোষণা করেছেন আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাডভান্স প্রিকিউরেশন নিয়েছেন রাজ্যবাসীকে নানাভাবে সতর্ক করছেন সহযোগিতা করছে তার জন্য তার যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা লকডাউনের ঘোষণা সেই লকডাউনের ঘোষণাটা মানুষকে সুস্থ রাখার জন্য মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য তাই লকডাউনের সাথে একসাথে সহমত পোষণ করুন ঘরে থাকুন বাইরে বেরোবেন না সপরিবারে ঘরে থাকুন যদি সর্দি কাশি শরীর ব্যথা জ্বর এরকম অনুভব হয় স্থানীয় হাসপাতাল বা ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং অযথা নিজের অনুমানে কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শক্রমে আপনারা চিকিৎসা করাবেন স্থানীয় হাসপাতালে দেখাতে পারবেন এবং দয়া করে অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না মাস্ক পরুন হাত স্যানিটাইজ দিয়ে ধুন এবং সারাদিনে কমপক্ষে সাবান দিয়ে হলো ছয় থেকে আটবার দিনে আপনারা হাত পরিষ্কার করুন বাড়ির সবাই হাত পরিষ্কার করেন সুস্থ থাকুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি ঘন্টার পর ঘন্টায় ঘন্টায় ঘণ্টায় যে নির্দেশাবলী দিচ্ছেন সেই নির্দেশ মেনে আপনারা চলুন এই আবেদন কুচবিহারবাসী এবং উত্তরবঙ্গবাসীকে করছি কুচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে যারা গ্রামে রয়েছে তাদেরকে তারা যদি ভেবে থাকেন যে তাদের কিছু হবে না তাহলে এটা ভুল ভাবনা হবে তাদেরকেও অনুরোধ করব যে মমতা মান্জির পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘর থেকে বেরোবেন না ঘরে থাকুন সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সমাজকে সুস্থ রাখুন সমাজকে ভালো রাখুন আর যদি মনে হয় বাইরের রাজ্য থেকে বা বিদেশ থেকে কেউ আপনার গ্রামে এসেছে তাহলে পুলিশের খবর দিন স্থানীয় থানায় খবর দিয়ে দিন কারণ সেই একজনের জন্য আপনার সারা গ্রাম করোনা আক্রান্ত হতে পারে সুতরাং তার থেকে রক্ষা করার জন্য আপনারা সবাই সাবধান থাকুন প্রশাসনের সাথে সহযোগিতা করুন ডিএম এস পি এসডিও বিডিও থেকে শুরু করে সমস্ত প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রশাসন আপনার পাশে রয়েছে আপনার ভালোর জন্য আপনার পরিবারের ভালোর জন্য আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শির ভালোর জন্যই এই লকডাউন এই লকডাউনকে সম্মান জানান ঘরে থাকুন সুস্থ থাকুন দাদা সাংবাদিকদের তো এই আওতা থেকে বাইরে রেখেছে তো আজকে আপনি কি করলেন না আমি কোথাও কিছু করিনি আমি ঘরতে বেরোয় সুজাসুজি আপনার প্রেস ক্লাবে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য এবং চারিদিকের খোঁজখবরটা আপনাদের কাছে পাওয়া যায় সেটা নেবার জন্য সেই জন্য আসা এমনি দাঁড়ায় থাকবে না কিছু বাস এইখানে লাগা সেইখানে এই বার্তা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে যখন এই বার্তা দিচ্ছেন তখন এলাকার যুবকরা বাস দিয়ে ব্রেঞ্চ ফেলে রাস্তায় রাস্তা আটকে দিলেন আপনাদের কাউকে আসতে হবে না আমরাও কেউ যাব না এই সংকল্প নিয়েছেন তারা তাই রাস্তা আটকে দিলেন তারা ব্লক করে দিলেন রাস্তা অর্থাৎ যে লকডাউন রাজ্য সরকার কেন্দ্রের সরকার ঘোষণা করেছে সেই লকডাউনের প্রতি এটাই একটা বিশেষ চিত্র যা উঠে এসেছে আমাদের প্রতিনিধির ক্যামেরায় দেখুন রাস্তা আটকে দিয়ে এলাকার মানুষরা এলাকার নাগরিকরা বাস দিয়ে রাস্তা আটকে দিয়েছেন অর্থাৎ দয়া করে বাইরে বেরোবেন না ঘরে থাকুন নো এন্ট্রি সেখানে তারা লিখে দিয়েছেন হ্যাঁ দয়া করে বাইরে বেরোবেন না ঘরে থাকুন সেই আবেদন জেনে সে আবেদন মানুষের কাছে রেখে তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছেন এই ছবি ধরা পড়েছে আমাদের প্রতিনিধির ক্যামেরায় আমরা শুনে নেব তারা কি বলতে চাইছেন এই এলাকার নাগরিক তারা কি বলতে চাইছেন শুনে নেব একবার আজকে কালকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সপক্ষে বলছে যে একুশ দিনের লকডাউন সেই লকডাউন প্রধানমন্ত্রীর কথা আর আমাদের আমাদের যে রাজ্য সরকার বলেছিল একত্রিশ তারিখ পর্যন্ত লকডাউন সেটা ভেবে আমরা চিন্তা করেছি যে আমরা সবাই বাড়িতে থাকবো বাড়ির থেকে বের হবো না সেটা আমাদের আমাদের ভালোর জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে আমরা যদি না মানি তাহলে আমাদের গোটা ইন্ডিয়াতে সেটা সরিয়ে পড়বে সেই আমরা কি পদক্ষেপ নিলেন এই যে গেট আমরা বন্ধ করে দিয়েছি যাতে বাইরের মানুষ যাতে এই গলিতে না আসে না আড্ডা দেয় না ব্রিজ সৃষ্টি করে তার জন্য আমরা একজোট হয়ে এটা করেছি আপনার নাম আমার নাম অরিজিৎ সাহা কোন অমরতলা হিমাদ্রি সরণি আমরা দেখলাম আমরা শুনে নিলাম এলাকার মানুষ কি চাইছেন এলাকার মানুষ কি বলছেন আমরা এই খবরের থেকে একটু অন্য খবরে যাব লকডাউনের খবর তো থাকবেই তার সাথে যে খবরে যাব একটা খুব দুঃখের খবর খুব নির্মম খবর যেটা গতকাল রাতে ঘটে গিয়েছে গোটা দেশ যখন লকডাউনে ঠিক তখন কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাতে কোচবিহার শহর সংলগ্ন বাবুরঘাট বাজারের বাবুরহাট বাজারের মন্দিরের পাশে চারটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনার পর খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ছুটে গিয়ে প্রায় মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দেখছেন সেই ছবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় রাত সাড়ে বারোটা নাগাদ ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায় পরে স্থানীয়রা দমকলকে খবর দিয়ে নিজেরাই নেভানোর চেষ্টা করে আগুন তাতে কিন্তু নিয়ন্ত্রণে আসে না এই আগুন পরে দুটি দমকলের ইঞ্জিন এসে প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নেবায় তবে কি কারণে আগুন লাগলো তা কিন্তু এখনো জানা যায়নি দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বাউরাট বাজারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা দেখে নিলাম একটা নির্মম দৃশ্য এই লকডাউন যখন এক আতঙ্কে মানুষ আতঙ্কিত তখন আবার আগুনের ঘটনা আগুন লাগার ঘটনা ঘটল এক বাজারে যা খুবই দুঃখজনক এখন আমরা শুনে নেব এই লকডাউন প্রসঙ্গে করোনা প্রসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদিকা তার নাম শবরী মুখার্জি তিনি কি বার্তা দিয়েছেন একবার দেখে নেব আমরা সমগ্র ভারতবাসীর কাছে এক চরম সংকটময় পরিস্থিতি আসুন আমার দেশের প্রধানমন্ত্রীর আবেদনে আমরা সাড়া দিই তিনি বলেছেন আগামী চোদ্দই এপ্রিল এই একুশ দিন আমরা নিজেদের গৃহবন্দি করে রাখব এবং এই গৃহবন্দি করে রাখাই একমাত্র উপায় এই মারণ ব্যাধি করোনা সংক্রমণ রুখে দেবার আসুন আমরা সকলে একে অন্যের প্রতি দায়বদ্ধ হই ঘরে থাকি সুস্থ থাকি কারণ অযথা বাইরে বেরোনো অপ্রয়োজনীয় কাজগুলোকে গুরুত্ব দিলে আমাদের পরিবারের প্রিয়জনদের প্রতি অন্যায় করা হবে তাই সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই ঘরে থাকব সুস্থ থাকব, করোনাকে রুখে দেব আমরা আর সে সমস্ত মানুষ যে সকল ডাক্তার নার্স প্যারামেডিক্যাল টিমের সমস্ত মানুষ এছাড়া রয়েছেন প্রশাসন পুলিশের সমস্ত বন্ধুরা আর সাংবাদিক বন্ধুরা যারা এই মারণ রোগকে উপেক্ষা করে আমাদের জন্যে নিরন্তর পরিশ্রম করে চলেছেন রাস্তায় আছেন পড়োয়া করছেন না বিপদের তাদের জন্যে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সকলে মিলে এক ব্রত নিয়ে ঘরে থাকব সুস্থ থাকব ইতনি শক্তি হামে দেনা দাতা মন কা বিশ্বাস কমজোর হোনা ইতনি শক্তি হামে দেনা দাতা মন কা বিশ্বাস কমজোর হোনা এক রাস্তে পে কই ভুলে রুখে দেব করোনার আক্রমণ হ্যাঁ অবশ্যই ঘরে থেকে কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় লকডাউন ঘোষণা হয়েছে আগামী একুশ দিন কিন্তু দেখুন আজ সকালের যেটা ছবি হলদিবাড়ির খুবই বিপজ্জনক ছবি খুবই আতঙ্কিত হবার ছবি হলদি বাড়ি বাজারের ছবি দেখুন হলদি বাড়ি খুব পীড়া দিচ্ছে হয়তো পেটের টানে রুজি রোজগারের টানে এই মানুষগুলো এই পাইকারি বাজারে এসেছেন কাঁচামাল সংগ্রহ করতে কিন্তু সত্যিই তো এরা বিভিন্ন জায়গার থেকে মানুষ এসেছেন এরা কোনোভাবে সংক্রমিত হবেন না তার নিশ্চয়তা কে দেবে তার উত্তর কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানুষ প্রচুর মানুষ অন্যান্য দিনের মতোই সেই ছবির কোনো পরিবর্তন নেই দেখুন সেই ছবি হৃদয় বিদারক ছবি সবচেয়ে বড় বিষয় এটাই গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে সবাইকে গৃহে বন্দী থাকতে আবেদন জানিয়েছেন অর্থাৎ লকডাউন পালন করবার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন একুশ দিন একদিন দুদিন দিন নয় একুশ দিন যারা প্রতিদিন দিন মজুরি করে তাদের সংসার চালান সংসার প্রতিপালন করেন তাদের কি হবে কোথায় যাবেন তারা তারা দু পয়সা আয় করবেন কোথা থেকে যদি সমস্ত সেক্টর বন্ধ থাকে একটাই কিন্তু আক্ষেপ প্রধানমন্ত্রী আমাদের যে বার্তা দিয়েছেন সেই বার্তা গোটা ভারতবাসী এক বাক্যে স্বীকার করে দেবে এক বাক্যে অবদমিত ভাবে তার এই বার্তাকে কিন্তু তারা কোথায় যাবেন তারা কি করবেন তাদের সংসার কিভাবে প্রতিপালিত হবে তার কিন্তু সঠিক দিশা দেখাতে পারেননি প্রধানমন্ত্রী এই বিতর্কও কিন্তু উঠছে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন অংশের মানুষ কিন্তু বারবার একই প্রশ্ন করছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী তো আপনার সমস্ত কথা আমরা মেনে নেব কিন্তু যাদের ঘরে খাদ্য মজুদ নেই যারা দিন আনে দিন খায় যাদের সংসার প্রতিপালিত হয় প্রতিদিন দিন মজুরির পয়সায় তারা কোথায় যাবেন প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে যে আপনি চিন্তা করুন তাদের কথা তাদের উদ্দেশ্যে কিছু একটা বলুন তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে সংকট থেকে উদ্ধার করতে কিছু একটা করুন যেমন করোনা সংকট থেকে উদ্ধার করতে আপনি লকডাউনের ঘোষণা করলেন একুশ দিন এবং খুব সুন্দরভাবে প্রধানমন্ত্রী আপনি বললেন যে একুশ দিন যদি আমরা এই লকডাউন পালন না করি তাহলে একুশ বছর পিছিয়ে যাবে আমাদের এই দেশ সে জায়গায় দাঁড়িয়ে আপনি এই সমস্ত অসংগঠিত মানুষ যারা প্রতিদিন কাজ করে দিন আনে দিন খায় তাদের সংসার কিভাবে প্রতিপালিত হবে সেই উদ্দেশ্যও আপনি কিছু বক্তব্য বলুন সেই উদ্দেশ্যে আপনি জাতির উদ্দেশ্যে কিছু বার্তা দিন এই আশায় আমরা থাকব আগামী দিনে হয়তো প্রধানমন্ত্রী এই সমস্ত মানুষদের কথা চিন্তা করে বিশেষ কোনো ঘোষণা করবেন সে আশায় আমরা বুক বাঁধব কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ গোটা দেশ গোটা দেশের বিভিন্ন সংগঠন গোটা দেশের মানুষের কাছে যে আবেদন রেখেছেন যে আপনারা এই লকডাউন পালন করে চলুন ঘর থেকে বেরোবেন না সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখুন সেই নির্দেশ সরকারের নির্দেশ মেনে চলুন এই একটাই আবেদন আমরাও রাখছি ডিজিটাল বাংলার পক্ষ থেকে আমরা দেখ আমরা দেখলাম সবটাই সারাদিনের খবর আপনাদের কাছে তুলে ধরলাম আমরা আবারও ফিরে আসব এখন আমরা চলে যাব বিরতিতে আবারও দেখা হবে বিরতির ওপারে আমরা আপডেট যা যা নিউজ আছে যা যা খবর আছে যা যা ছবি আছে সবই তুলে ধরবো আপনাদের কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখতে থাকুন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে